स्टूडेंट आमरा लास्ट भिडियोते पढ़छिलाम पर्याय सारणीर पिरियोडिक ट्रेंड जेखने आमरा एकटा लिस्ट देखेछिलाम जे आमरा माध्यमिकेर सिलेबासेर अंतर्भुक्त कोन कोन ट्रेंडगुलो पढ़ब जार मध्ये आमरा शेष भिडियोते केवलमात्र एटमिक रेडियाई माने पारमाणविक व्यासार्ध एवं आयनिक रेडियाई माने आयनीय व्यासार्ध एइटा एवं तार ट्रेंड मैं अलॉन्ग द पीरियड्स एंड अलॉन्ग द ग्रुप क्यों परिवर्तन है से शिखे आज के शुरू करब तृतीय ट्रेंड से आयोनाइजेशन एनर्जी और आयोनाइजेशन पोटेंशियल और आयोनाइजेशन एनथैल्पी एक ही जिनिस जस्ट तीनटे नाम एर बांगला बला है आयनीकरण शक्ति। प्रथम चलो बुझे नवा जा जिनिसटा कि बोलछे तारपरे एर संज्ञा एवं ए सम्बन्धे किछु बैशिष्ट्य एवं एर पिरियोडिक ट्रेंड अर्थात पर्याय एवं ग्रुप बराबर एटी किभाबे परिवर्तित हय सेटा आमरा शिखे नेब। तो प्रथमे आमरा जेने नेब जे आयनीकरण शक्ति बा आयोनाइजेशन एनार्जी कि। देखो धरो एइटा एकटा निर्दिष्ट परमाणु जेखाने एटा निउक्लियास एवं तार विभिन्न कक्षपथ रयेछे एवं आमि धरलाम एइटाइ ओ लास्ट कक्षपथ এবং আমি ধরলাম এই লাস্ট কক্ষপথে এটা হচ্ছে সেই লাস্ট ইলেকট্রন। এরকম অবস্থায় আমি ধরলাম আয়নীকরণ শক্তি বলতে এখানে মেইনলি বোঝায় প্রথমে আয়নীকরণ শক্তি বলতে গেলে সেই পরমাণুটার অবস্থা জেনে নিতে হবে কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন সেই পরমাণুকে হতে হবে গ্যাসিয়াস বা গ্যাসীয়। দ্বিতীয় সেই যে অ্যাটম থাকে থাকতে হবে আইসোলেটেড কন্ডিশন, আইসোলেটেড মানে বিচ্ছিন্ন অবস্থায় কোনোরূপ রাসায়নিক বন্ধনে বা বন্ধনের মধ্যে থাকলে হবে না, থাকতে হবে আইসোলেটেড বা বিচ্ছিন্ন অবস্থায়। এবং তিন নম্বর হচ্ছে গ্রাউন্ড স্টেট কন্ডিশন অর্থাৎ ভূমিস্থ অবস্থায় বা সর্বনিম্ন শক্তি অবস্থায়। অর্থাৎ প্রথমেই আমরা ঠিক করে নেব একটা পরমাণু যদি এই তিনটি কন্ডিশনের অবস্থায় থাকে ওই অবস্থায় মানে অর্থাৎ যদি একটা পরমাণু বিচ্ছিন্ন অবস্থায় আইসোলেটেড বা বিচ্ছিন্ন অবস্থায় গ্যাসিয়াস অবস্থায় এবং গ্রাউন্ড স্টেট অবস্থায় থাকে তবে এই অবস্থায় ওই পরমাণুটির সর্ববহিঃস্থ কক্ষপথের যে ইলেকট্রনটা আছে সর্ববহিঃস্থ কক্ষপথের ইলেকট্রনটাকে বার করতে যে ন্যূনতম শক্তি দিতে হয় কাকে দিতে হবে অ্যাটমটাকে। অর্থাৎ আমি আবার বলছি একটা পরমাণু যখন গ্যাসিয়াস থাকবে আইসোলেটেড থাকবে এবং গ্রাউন্ড স্টেটে থাকবে তখন ওই পরমাণুর সর্ববহিঃস্থ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন নির্গত করতে যে ন্যূনতম শক্তি দিতে হয় ওই শক্তিকেই বলা হয় ওই পরমাণুর আয়নীকরণ শক্তি। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি। আমি ইন ডিস্ট আবার বলছি ভালো করে বুঝে নেবে এই কনসেপ্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রথমত বললাম যখন একটা পরমাণু থাকবে গ্যাসিয়াস অবস্থায় গ্যাসীয় অবস্থায় বা আইসোলেটেড বা বিচ্ছিন্ন অবস্থায় এবং গ্রাউন্ড স্টেট অবস্থায় অর্থাৎ ভূমিস্থ অবস্থায় বা সর্বনিম্ন গ্যাসিয়াস অবস্থায় এই অবস্থায় ওই পরমাণুর সর্ববহিঃস্থ কক্ষপথে যে মোস্ট লুজলি বাউন্ডেড ইলেকট্রন রয়েছে ওই ইলেকট্রনটাকে নির্গত করতে গেলে যে ন্যূনতম শক্তি অ্যাটমটাকে দিতে হয় ওই ন্যূনতম শক্তিকেই বলা হয় ওই পরমাণুর আয়নীকরণ শক্তি। আশা করি আমরা বুঝতে পেরেছি কনসেপ্টটা কী বলছে। সংজ্ঞার পার্সপেক্টিভে বললে কী জানাচ্ছে তাহলে যদি সংজ্ঞায় পরীক্ষায় খুব আসে এটা মাধ্যমিকের জন্য এর ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট। তো প্রথমে বাংলায় বলে দিচ্ছি যে ডেফিনেশন আসলে কী করে লিখতে হয়। তাহলে কোনো একটি পরমাণু বা এইভাবে লেখো যে কোনো একটি গ্যাসীয় পরমাণু বিচ্ছিন্ন এবং ভূমিস্থ অবস্থায় থাকাকালীন ওই পরমাণুর সর্ববহিঃস্থ কক্ষপথ থেকে একটি ইলেকট্রন নির্গত করে ওই পরমাণুকে এক একক ধনাত্মক চার্জবাহী আয়নে পরিণত করতে যে ন্যূনতম শক্তি প্রয়োগ করতে হয় ওই শক্তিকেই বলা হয় ওই পরমাণুর আয়নীকরণ শক্তি। ইংলিশে বলে কী জানাচ্ছে দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ দ্য মোস্ট লুজলি বাউন্ডেড ইলেকট্রন অথবা দ্য ভ্যালেন্স ইলেকট্রন ইন দ্য গ্রাউন্ড স্টেট প্রেজেন্ট ইন এ গ্যাসিয়াস আইসোলেটেড কন্ডিশন। তো দেখো আমি বাংলা এবং ইংলিশ মিডিয়ামে যে দুটো সংজ্ঞা বললাম ওই সংজ্ঞাতে কিন্তু প্রত্যেকটা তথ্য দেওয়া রয়েছে।
অর্থাৎ এই তিনটে কন্ডিশনের কথা উল্লেখ রয়েছে। একথাটা উল্লেখ রয়েছে যে আমাকে ন্যূনতম বা মিনিমাম শক্তি প্রয়োগ করতে হবে। একথাটাও বলা হয়েছে যে ওই ইলেকট্রন যে বার করব সেই ইলেকট্রন মাস্ট বি গ্যাস মানে লাস্ট ইলেকট্রন মানে ভ্যালেন্স ইলেকট্রন। এবং একটা কথা তার একটা আমি অ্যাডিশন করেছি যে ওই পরমাণু থেকে একটি ইলেকট্রন বার করে এক একক ধনাত্মক চার্জবাহী ক্যাটায়ন তৈরি করতে যে শক্তি লাগে। তো এই যে সংজ্ঞাতে আমি প্রত্যেকটা তথ্য আমি পরপর দিয়েছি, তবে কিনা সংজ্ঞা তৈরি হয়েছে। এবার জানা যাক এই আয়নীকরণ শক্তি সম্বন্ধে কয়েকটি বক্তব্য বা কয়েকটি ইনফরমেশন। তোমরা হেডিং করতে পারো সাম ইম্পর্টেন্ট ইনফরমেশন অফ আয়োনাইজেশন এনার্জি বা আয়নীকরণ শক্তির বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। প্রথমেই আমরা বলি এটার একক বা ইউনিট কী। আমরা প্রথমেই দেখেছি যেহেতু আয়নীকরণ শক্তি একটা শক্তি যেটা প্রয়োগ করতে হচ্ছে অ্যাটমের মধ্যে, তার মানে এটা একটা শক্তি, তাই এটা একক রয়েছে বা ইউনিট রয়েছে। তো এর ইউনিট থাকবে, এর কিছু ইউজফুল ইউনিট বা ব্যবহারযোগ্য একক হচ্ছে আমরা ইউজ করি ইলেকট্রো ভোল্ট পার অ্যাটম, আমরা ইউজ করি জুল পার মোল, বা আমরা ইউজ করি কিলো জুল পার মোল। সো দিস আর সাম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আমরা বলতে পারি ইউনিট। সেকেন্ড বক্তব্য হচ্ছে যে শক্তি তো বুঝলাম, কিন্তু এই শক্তির মান কেমন হবে, ধনাত্মক না ঋণাত্মক, পজিটিভ অর নেগেটিভ। তো এই জায়গাটিতে আমরা একটা আইইউপিএসি কনভেনশন একটু শিখে নেব, হয়তো মাধ্যমিকের সিলেবাসের মধ্যে ওই রকমভাবে নেই। আইইউপিএসি কনভেনশন বলছে যদি এইটা একটা সিস্টেম হয়, যদি এইটা একটা সিস্টেম হয় এবং যদি বাইরে থেকে শক্তি সিস্টেমের মধ্যে প্রয়োগ করা হয়, এনার্জি যদি দেওয়া হয়, তাহলে কী হচ্ছে, সিস্টেম শক্তি গেইন করছে, সিস্টেম শক্তি পাচ্ছে। সেক্ষেত্রে যেহেতু সিস্টেমের মধ্যে শক্তির সঞ্চালন হচ্ছে অর্থাৎ সিস্টেমের শক্তি বেড়ে যাচ্ছে, তাই এক্ষেত্রে আমরা ধরব পজিটিভ। আর যদি এমন হয় যে এই একটা সিস্টেম রয়েছে এবং সিস্টেম থেকে এনার্জি বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ সিস্টেম এনার্জি লস করছে, তার মানে হচ্ছে সিস্টেমে এনার্জি কমে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা ধরব ওইটার এনার্জি নেগেটিভ। এই যে কনভেনশনাল লিখলাম, এটা বুঝতে পারলে আমাদের পরবর্তী যে পার্টগুলো পড়বো পড়তে সুবিধা হবে। তাই এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই সিস্টেমের উপর ভিত্তি করে আমরা এখানে তাহলে শিখে নেব যে আমাদের যে আয়নীকরণ শক্তি রয়েছে এই আয়নীকরণ শক্তিটা পজিটিভ না নেগেটিভ। আমরা এক্ষুনি সংজ্ঞা পড়ার সময় শিখেছি যে আয়নীকরণ শক্তি মানে হচ্ছে ওই পরমাণুর সর্ববহিঃস্থ কক্ষপথ থেকে ইলেকট্রনটাকে নির্গত করতে যে পরিমাণ শক্তি অ্যাটমটাকে দিতে হয়। তার মানে এক্ষেত্রে অ্যাটম বা পরমাণুটা শক্তি পাচ্ছে, যেহেতু অ্যাটম বা পরমাণুটা শক্তি পাচ্ছে তার মানে ও শক্তি বেড়ে যাচ্ছে, তার মানে সবসময়টা কী হবে, পজিটিভ। তাই আমাদের আয়নীকরণ শক্তি বা আয়োনাইজেশন এনার্জি অলওয়েজ কী হবে, পজিটিভ, বা আমি এটাকে বলতে পারি এন্ডোথার্মিক প্রসেস বা আয়োনাইজেশন এনার্জি অলওয়েজ এন্ডোথার্মিক প্রসেস, এন্ডোথার্মিক প্রসেস। এছাড়া আমরা আর কি জানতে পারি আয়নীকরণ সম্পর্কে, আমরা তিন নম্বর যেটা শিখব সাকসেসিভ আয়োনাইজেশন এনার্জি, এই টার্মটা তিন নম্বর শিখব আমরা সাকসেসিভ আয়োনাইজেশন এনার্জি, সাকসেসিভ আয়োনাইজেশন এনার্জি। আমি একেবারে একটা ইস বলে রাখি, আমরা আয়োনাইজেশন এনার্জিকে অনেক সময় আইই দিয়েও এক্সপ্রেস করি, ঠিক আছে। নাও আমরা শিখে নেবো যে হোয়াট ইজ সাকসেসিভ আয়োনাইজেশন এনার্জি। ধরো এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, এখান থেকে তুমি একটা ইলেকট্রন নির্গত করেছো, করে তৈরি করেছো এল প্লাস। এই অবস্থায় অ্যালুমিনিয়ামের থেকে একটা ইলেকট্রন নির্গত করতে যে এনার্জি লাগছে তাকে বলা হয় তার আয়নীকরণ শক্তি, এবং এক্ষেত্রে আমি বলছি যে আই এ ওয়ান বা আইইও বলে, তোমরা আইই দেখো, তোমরা ম্যাক্সিমাম তোমাদের ক্লাস টেনের বইতে আইই পাবে। হ্যাঁ, একটু রেক্টিফাই করে নাও, তোমরা এটাকে আয়োনাইজেশন এনার্জি বা আইই লিখবে, তাহলে এটা হবে আইই ওয়ান, কারণ প্রথম করেছি বলে আমরা। এইবারে এখান থেকে যদি আমরা আবার একটা ইলেকট্রন রিলিজ করি তখন এল প্লাসটা হয়ে যাবে কি, এল টু প্লাস, এবং এক্ষেত্রেও নিশ্চয়ই একটা আয়নীকরণ শক্তি লাগবে, এটাকে বলা হবে আইই টু বা দ্বিতীয় আয়নীকরণ শক্তি। এবং যদি আমরা আবার একটা ইলেকট্রন নির্গত করি সেক্ষেত্রে এল প্লাস টুটা হয়ে যাবে এল প্লাস থ্রি, এবং এক্ষেত্রে বলা হবে আই
E3। এই যে একটা নির্দিষ্ট পরমাণুকে পরপর পরপর ইলেকট্রন বার করে তার বিভিন্ন ক্যাটায়ন ফর্ম তৈরি করার সময় যে আয়নীকরণ শক্তিগুলো পাচ্ছি, মানে এখানে IE1, IE2, IE3, এদেরগুলোকে বলা হয় একে অপরের সাকসেসিভ আয়োনাইজেশন এনার্জি, অর্থাৎ পরপর আয়োনাইজেশন এনার্জি। এবার যদি না আমরা এটাকে তুলনা করি বা কম্পেয়ার করি যে বিটুইন IE1, IE2 অ্যান্ড IE3 এর ভ্যালু কার বেশি হবে, তোমরা নিজেরাই বলতে পারবে হয়তো। বলতো IE1, IE2 এবং IE3 এ কোনটার ভ্যালু বেশি হবে? তোমরা নিশ্চয়ই এখানে বুঝতে পারছো যে অ্যালুমিনিয়ামে 13খানা ইলেকট্রন থাকে এবং 13খানা প্রোটন। দেখো এই অবস্থায় নাম্বার অফ ইলেকট্রন 13, নাম্বার অফ প্রোটন 30, অর্থাৎ 13খানা ইলেকট্রনকে 13খানা প্রোটন টানছে। যখন কিনা একটা ইলেকট্রন বেরিয়ে গেল এমতো অবস্থায় আমরা দেখতে পাচ্ছি এখানে নাম্বার অফ ইলেকট্রন ইজ একটা বেরিয়ে কমে গেছে 12, অ্যান্ড নাম্বার অফ প্রোটন ইজ স্টিল 13। তাহলে এখানে দেখতে পাচ্ছি 13খানা প্রোটন 12খানা ইলেকট্রনকে টানছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে 13খানা প্রোটন 12খানা ইলেকট্রনকে টানছে, তাহলে অবভিয়াসলি সাইজটা কমে যাচ্ছে, যেহেতু আকারটা কমে যাচ্ছে অর্থাৎ তার বাইরের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বাড়বে। যেহেতু আকার কমে যাচ্ছে মানে হচ্ছে বাইরের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বল বাড়বে, তার মানে ওদের আয়নীকরণ শক্তিও বাড়বে। এবং অ্যাজ আস্তে আস্তে যে পরেরটাও যাই আমরা দেখবো আরও একটা কমে গেছে, এটা হয়ে গেছে 11 এবং এটা প্রোটনটা রয়েছে 13, আরও সাইজ কমছে। এবং পরপর দেখবো যত আমরা এগোতে থাকবো তত কী হবে, সাইজ কম হবে, বাইরের পক্ষের প্রতি ইলেকট্রনের আকর্ষণ বল বাড়বে এবং আয়নীকরণ শক্তি বাড়বে। অর্থাৎ প্রপার যে অর্ডারটা হবে IE3 ইজ গ্রেটার দ্যান IE2 ইজ গ্রেটার দ্যান IE1, এটা হচ্ছে আয়নীকরণ শক্তির একটা অর্ডার সম্বন্ধে আমরা আলোচনা করলাম। এবারে আমরা দেখে নেব যে আয়নীকরণ শক্তি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, অর্থাৎ ফ্যাক্টরস অ্যাফেক্টিং আয়োনাইজেশন এনার্জি। এটা ভালো করে দেখো, প্রথম যে পয়েন্টটা বলবো দ্যাট ইজ সাইজ অফ দ্য অ্যাটম, সাইজ অফ দি অ্যাটম, অর্থাৎ পরমাণুর আকার। হ্যাঁ, পরমাণুর আকারের সময় কিন্তু আয়নীকরণ শক্তি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দেখো তুমি যদি দেখো যে কোনো একটি পরমাণুর আকার অনেক বড়, তার মানে নিউক্লিয়াসের সঙ্গে তার বাইরের কক্ষের যে ইলেকট্রন, সেই নিউক্লিয়াসের সঙ্গে বাইরের কক্ষের ইলেকট্রনের আকর্ষণ বল বেশি না কম হবে? তো খুব স্বাভাবিক, যত আকার বড় হবে তার বাইরের কক্ষের ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে অনেক দূরে হবে, পরে বাইরের কক্ষের ইলেকট্রনটা নিউক্লিয়াস দ্বারা খুব কম বল দ্বারা আকর্ষিত হবে। অর্থাৎ বাইরের কক্ষের ইলেকট্রনটা মোস্ট লুজলি বাউন্ডেড বাই দ্য নিউক্লিয়াস, ফলে বাইরের কক্ষের ইলেকট্রনটাকে খুব সহজে বা খুব কম বল প্রয়োগ করেই কিন্তু আমরা বার করতে পারবো। অর্থাৎ যদি আকার বড় হয় তাহলে আয়নীকরণ শক্তির মান অবভিয়াসলি কম হবে। ঠিক একইভাবে যদি আকার ছোট হয়, কোনো পরমাণুর সাইজ যদি ছোট হয় তাহলে অবভিয়াসলি বাইরের কক্ষের ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে গ্যাপ খুব কম, ফলে এক্ষেত্রে বাইরের কক্ষের ইলেকট্রনটা নিউক্লিয়াস দ্বারা খুব অত্যন্ত তীব্র বল দ্বারা আকর্ষিত হবে। অর্থাৎ সেক্ষেত্রে বাইরের কক্ষের ইলেকট্রনটাকে বার করা খুব কষ্টসাধ্য, অর্থাৎ অনেক বেশি শক্তি প্রয়োগ করতে হবে, অর্থাৎ আয়নীকরণ শক্তির মানও বেশি হবে। অর্থাৎ আমরা সম্পর্ক বলতে পারি যে আয়োনাইজেশন এনার্জির সঙ্গে সাইজের কেমন সম্পর্ক না ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ সাইজ বাড়লে আয়নীকরণ শক্তির মান কমবে এবং সাইজ কমলে কিন্তু আয়নীকরণ শক্তির মান বাড়বে। সেকেন্ড পয়েন্ট আমরা দেখে নেব চার্জ অফ দ্য ইলেকট্রন, চার্জ অফ দ্য নিউক্লিয়াস, চার্জ অফ দ্য নিউক্লিয়াস, ঠিক আছে? কিন্তু এটা মোর অ্যাপ্রোপ্রিয়েটলি আমরা আরেকটা অন্য টার্ম দিয়ে শিখবো, যেটা আমাদের মাধ্যমিকের সিলেবাসের অন্তর্ভুক্ত নয় টার্মটা, ওটাকে বলা হয় এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। তো এটা জিনিসটা কী বলছে যে কোনো একটি নিউক্লিয়াসের চার্জ যত বেশি হবে স্বাভাবিকভাবেই তার শক্তি বেশি হচ্ছে, ফলে ওই নিউক্লিয়াসটা বাইরের কক্ষের ইলেকট্রনটাকে খুব বেশি শক্তি দ্বারা আকর্ষণ করে রাখবে, ফলে বাইরের কক্ষের ইলেকট্রনটাকে নির্গত করতে অনেক বেশি শক্তি লাগবে, ফলে আয়নীকরণ শক্তি বেশি লাগবে। অর্থাৎ নিউক্লিয়ার চার্জ বা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যদি বেশি হয় তাহলে আয়নীকরণ শক্তির মানও বেশি হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি নিউক্লিয়ার চার্জ, আমি শুধু চার্জই লিখছি,
চার্জের সঙ্গে আমাদের আয়নীকরণ শক্তির কেমন সম্পর্ক না সমানুপাতিক সম্পর্ক। আমি একটা এক্সাম্পল নিতেই পারি, আমি একটু আগে দেখাচ্ছিলাম যে এ এল প্লাস আর এ এল প্লাস থ্রি তিনটে আমরা মানে অ্যালুমিনিয়ামের একটা পরমাণু, একটা এটা প্লাস টু ধরে নাও প্লাস টু আর একটা এ এল প্লাস থ্রি। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যদি আমি এটা কম্পেয়ার করি আমি সাইজটাও বলতে পারবো এবং এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ চার্জটাও বলতে পারবো। তো এখানে যত নিউক্লিয়ার চার্জ বাড়ছে, এখানে থ্রি, এখানে টু, এখানে প্লাস ওয়ান, এখানে কিছু নেই, তুমি এভাবে সিম্পলি বলতে পারো যত নিউক্লিয়ার চার্জ বাড়বে তাদের আয়নীকরণ শক্তিমানও বাড়বে। অর্থাৎ আমি বলতে পারি যে এ প্লাস থ্রি এ এল প্লাস থ্রি এর আয়নাইজেশন এনার্জি ইজ গ্রেটার দেন এ এল প্লাস টু দেন এ এল প্লাস ওয়ান এবং এইটা। আমি আরও বেশ কিছু এক্সাম্পল নিতেই পারি, যেমন ধরো পিবি আমরা নিতে পারি, তার সঙ্গে পিবি প্লাস টু একটা পরমাণু রয়েছে এবং পিবি প্লাস ফোর। ঠিক একইভাবে এখানে যেহেতু প্লাস ফোর, এখানে প্লাস টু এখন আনচার্জ, সো পিবি প্লাস ফোর ইজ গ্রেটার দ্যান পিবি প্লাস টু ইজ গ্রেটার দ্যান পিবি। সো এইভাবে আমরা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বা শুধু নিউক্লিয়ার চার্জের সঙ্গেও আয়নীকরণ শক্তির একটা সম্পর্ক আমরা পাবো। এরপরে আমরা জেনে নেবো আরও কিছু শর্ত যার উপরে আমাদের আয়নীকরণ শক্তি নির্ভর করে, কিন্তু আমি বলে রাখি আমি যে নামগুলো বা যে পয়েন্টগুলো বলবো সেগুলো মাধ্যমিকের সিলেবাসের মধ্যে নেই, কিন্তু আমরা একটু এই ভিডিওতে ওইগুলো জানার চেষ্টা করব। তিন নম্বর যে এফেক্টের কথা বলবো, যেটা আমি আবার বললাম যে মাধ্যমিকের সিলেবাসের মধ্যে নেই, জাস্ট একটু শোনো বা বোঝার চেষ্টা করো, না বুঝতে পারলেও খুব একটা প্রবলেম নেই, মাধ্যমিকে এরপরে কোশ্চেন আসবে না। তিন নম্বর যে বিষয়ের উপরে আয়নীকরণ শক্তি নির্ভর করে এটাকে বলা হয় স্ক্রিনিং এফেক্ট বা শিল্ডিং এফেক্ট। স্ক্রিনিং এফেক্ট বা শিল্ডিং এফেক্ট ব্যাপারটা কি আমি একটু তোমাদেরকে বলার চেষ্টা করি। ধরে নাও আমি হচ্ছে নিউক্লিয়াস এবং আমার সামনে যে বিভিন্ন বেঞ্চে স্টুডেন্টরা বসে রয়েছে তারা হচ্ছে এক একটা অরবিট, ধরো ফার্স্ট বেঞ্চ, সেকেন্ড বেঞ্চ, থার্ড বেঞ্চ, এই করে লাস্ট বেঞ্চ পর্যন্ত আছে এবং তারা হচ্ছে অরবিট। আমার আয়নীকরণ শক্তি ব্যাপারটা হচ্ছে যে লাস্ট বেঞ্চে ছেলেটা বসে আছে তার প্রতি নজর, লাস্ট বেঞ্চে ছেলেটাকে ক্লাস থেকে বার করতে যে শক্তি লাগে সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। এখন আমি লাস্ট বেঞ্চে যে বসে আছে তাকে ভালো করে দেখতে পারবো যদি আমার সামনের বেঞ্চের ছেলেগুলো একটু আলগা করে বসে, আর যদি তারা টাইটলি বসে থাকে তাহলে কিন্তু আমি লাস্ট বেঞ্চে ছেলেকে দেখতে পাবো না, অর্থাৎ লাস্ট বেঞ্চের ছেলেটি আমার অবজ্ঞার শিকার হবে। এবার দেখো আমার আর লাস্ট বেঞ্চের মধ্যে যে বিভিন্ন রকম বেঞ্চ রয়েছে, যদি এই বেঞ্চের ইলেকট্রনগুলো ভরা থাকে মানে ছাত্র ভরা থাকে এবং যদি এই মাঝের বেঞ্চের ছেলেগুলো হেলদি হয় বা মোটা হয় তাহলে কিন্তু কোনো মতেই আমি লাস্ট বেঞ্চের ছেলেকে দেখতে পারবো না, এবং যদি লাস্ট বেঞ্চের ছেলেকে আমি দেখতে না পাই তাহলে সে আমার অবজ্ঞার শিকার হবে এবং ওর সঙ্গে আমার বন্ডিং খারাপ হবে, ফলে ও সহজে ক্লাস থেকে বেরিয়ে যেতে পারে, ইজিলি বেরিয়ে যেতে পারে। আমি কি যদি এইটার সঙ্গে এখানে তুলনা করি, তাহলে যদি এইটা নিউক্লিয়াস হয় এবং এইগুলো বিভিন্ন রকমের কক্ষপথ এবং এখানে হচ্ছে লাস্টের ইলেকট্রন, তার মানে এই নিউক্লিয়াস এবং এই লাস্টের ইলেকট্রনের মধ্যে এই যে কক্ষপথগুলো রয়েছে এখানেও নিশ্চয়ই ইলেকট্রন আছে এবং এই সমস্ত ইলেকট্রন কী করে, শিল্ডের কাজ করে, শিল্ড মানে স্ক্রিনের কাজ করে। তো যেটা বলছিলাম যে এর এই নিউক্লিয়াসের এই ইলেকট্রনের প্রতি আকর্ষণ বল বাড়বে যদি কিনা এইগুলো স্ক্রিন কম হয়, যদি স্ক্রিন কম হয় তাহলে আকর্ষণ বল বাড়বে, আকর্ষণ বল বাড়লে আয়নীকরণ শক্তিমান বাড়বে, আর যদি এরা স্ক্রিন করে থাকে মানে এরকমভাবে স্ক্রিন করে দেয় তাহলে কিন্তু আমি দেখতে পাবো না। এবং বুঝতে পারছো তাহলে এই নিউক্লিয়াস আর এই ইলেকট্রনের মাঝে যে এই লাস্ট ইলেকট্রনের মাঝে যে বিভিন্ন রকম অরবিট রয়েছে এবং ওই অরবিটের যে ইলেকট্রনগুলো রয়েছে যদি ওই ইলেকট্রনগুলো স্ক্রিন করা শুরু করে দেয়, সিল্ড করা শুরু করে দেয়, তাহলে লাস্টের ইলেকট্রনটা কিন্তু উইল বি মোর লুজলি বাউন্ডেড বাই দ্য নিউক্লিয়াস, সো দিস ইলেকট্রন ক্যান বি ইজিলি রিমুভড বাই গিভিং আ স্মল অ্যামাউন্ট অফ এনার্জি, অ্যান্ড দ্যাটস ওয়াই দ্য আয়োনাইজেশন এনার্জি অফ দিস টাইপ অফ সিস্টেম, ফর দিস টাইপ অফ সিস্টেম দ্য আয়োনাইজেশন এনার্জি অফ লাস্ট ইলেকট্রন বিকামস ভেরি স্মল। অর্থাৎ স্ক্রিনিং বা শিল্ডিং বাড়লে আয়নীকরণ শক্তিমান কমবে। আমি আশা করি তোমাদের বুঝতে পেরেছি মানে বোঝাতে পেরেছি। এরপরের যে টার্মটা বলবো সেটাও কিন্তু বলছি নতুন টার্ম, তোমরা জানো না হয়তো বা বইতে পড়ো নি,
তাকে বলা হয় পেনিট্রেশন এফেক্ট বা ভেদন ক্ষমতা। একটু দেখো, গল্পের মতো করে বলবো, একটু বোঝার চেষ্টা করো। চার নম্বর হচ্ছে পেনিট্রেশন এফেক্ট। পেনিট্রেশন এফেক্ট, যাকে বাংলায় বলা হয় ভেদন ক্ষমতা। ভেদন ক্ষমতা, ঠিক আছে। আমি এখানেও একটা তোমাদের মজার একটা এক্সাম্পল দিই। একইভাবে আমি নিউক্লিয়াস, আমার সামনে বিভিন্ন বেঞ্চে সারিতে বসে থাকা আমার ছাত্র ছাত্রী, লাস্ট বেঞ্চের সঙ্গে আমার ট্রানজ্যাকশন, মাঝের বেঞ্চের সঙ্গে দরকার নেই, কারণ আয়নীকরণ সত্যিই বলেছে লাস্ট অরবিটের ইলেকট্রনটাকে বার করতে হবে। লাস্ট বেঞ্চে যারা বসে রয়েছে, ধরলাম আমার চারটে ছাত্র বসে আছে। এইবারে এই চারটে ছাত্রের মধ্যে কোন ছাত্রটা সঙ্গে আমার আমার অ্যাট্রাকশন বেশি হবে বা কোন ছাত্রের সঙ্গে আমার অ্যাট্রাকশনটা কম হবে, এটা কিসের উপর ডিপেন্ড করে? দেখো, তাহলে আমি ধরলাম আমার যে লাস্ট বেঞ্চে যে চারটে ছাত্র বসে রয়েছে, চার রকমের ক্যাটাগরি। একজন হচ্ছে বিশাল মশা, মানে সরি মোটা এবং হেলদি, একজন হচ্ছে একদম রোগা, আর বাকি দুজন ধরো মিডিয়াম। এবার তুমি বলো তো, আমার সঙ্গে লাস্ট বেঞ্চের ছাত্রটার ইন্টারাকশান ততই ভালো হবে যত সে আমার কাছাকাছি আসার চেষ্টা করবে বা আসতে পারবে। মোটা এবং রোগা ছেলে দুটোর মধ্যে কোন ছেলেটি বা কোন ছাত্রটি মাঝে বসে থাকা বেঞ্চগুলোকে ভেদ করে আমার কাছাকাছি আসতে পারবে? অবভিয়াসলি রোগা ছেলেটা, সে বেঞ্চগুলোকে টোপকে করে ওর ঘাড়ের ওপর দিয়ে ওর ঘাড়ের উপর, মানে ভেদ করে, যাকে বলা হয় লাস্ট বেঞ্চ ছেলেটা মাঝের বেঞ্চের ছেলেগুলোকে সহজে ভেদ করে পেনিট্রেট করে আমার কাছাকাছি আসতে পারবে। এবং যত আমার কাছাকাছি আসতে পারবে তত আমার সঙ্গে অ্যাট্রাকশন বেশি হবে এবং তাকে আমি বেশি করে আটকে রাখবো, ফলে তাকে আমি ক্লাস থেকে বার হতে দেব না, তার আয়নীকরণ শক্তি বেশি। আর যে ছেলেটি মোটা, সে তো অবভিয়াসলি পেনিট্রেট করে আমার কাছে আসতে পারবে না, ফলে ওর সঙ্গে আমার বন্ডিং কম হবে, অ্যাট্রাকশন কম হবে, সে ইজিলি ক্লাস থেকে বেরিয়ে যেতে পারে, তার আয়নীকরণ শক্তির মান কম। ঠিক এই ঘটনাটাকেই আমি এবার একটুখানি বোঝানোর চেষ্টা করি। এই হচ্ছে নিউক্লিয়াস, এই হচ্ছে বিভিন্ন রকমের অরবিট, এবং এই সেই লাস্ট অরবিট যেখানে চারটে ইলেকট্রন রয়েছে। এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, কথা কথা। এইবারে অ্যাকচুয়ালি এটা নির্ভর করে ওই ইলেকট্রনটা কোন অরবিটালে আছে। তোমরা হয়তো অরবিটাল কথাটা আগে শুনোনি, অরবিটাল কথাটা আগে শুনোনি, শোনার কথাও নয়। অ্যাটমিক স্ট্রাকচার পড়ার সময় এটা বলা হয়, এস নামক একটা অরবাইটাল হয়, পি নামক একটা অরবাইটাল হয়, ডি একটা অরবাইটাল হয় এবং এফ একটা অরবাইটাল হয়। জাস্ট এটুকুই জানো, দেখা গেছে যে এস, পি এবং ডিএফ এর যে সাইজ, সেই সাইজটা বলছে এস এর সাইজটা এমন যে এস সব কিছু পেনিট্রেট করে ভেদ করে এখানে আসতে পারে, পি এর সাইজটা এমন যার ভেদন ক্ষমতা এস এর চাইতে কম, ডি আরও কম এবং এফ আরও কম। তুমি বলো যে ইলেকট্রন, ধরো লাস্ট অরবিটে এসেও একটা ইলেকট্রন আছে, পিও একটা আছে, ডিও আছে এবং এফ এও আছে, তাহলে কোন অরবিটালের ইলেকট্রনটা নিউক্লিয়াসের কাছে বেশি যাবে? অবভিয়াসলি যে ইলেকট্রনটা এসের মধ্যে আছে। আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে সেই এস, এটা হচ্ছে পি, এটা হচ্ছে ডি এবং এটা হচ্ছে এফ। এটা এস, এটা পি, এটা ডি, এটা এফ। তাহলে অবভিয়াসলি এই ইলেকট্রনটা সব কিছু ভেদ করে নিউক্লিয়াসের কাছে যাওয়ার চেষ্টা করবে, অর্থাৎ এই ইলেকট্রনটা নিউক্লিয়াসের দ্বারা মোর টাইটলি বাউন্ড, সুতরাং এই ইলেকট্রনের আয়নীকরণ শক্তির মান বেশি হবে। অর্থাৎ একই কক্ষের মধ্যে উপস্থিত কি উপকক্ষের মধ্যে আছে তার উপর নির্ভর করে ওই ইলেকট্রনের আয়নীকরণ শক্তি আমরা গণনা করতে পারবো। এইটা একটা পার্ট গেল। এবং পাঁচ নম্বর হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। পাঁচ নম্বর হলো ইলেকট্রনিক কনফিগারেশন। ইলেকট্রনিক কনফিগারেশন অর্থাৎ ইলেকট্রনিক কনফিগারেশনটা কেমন তার উপর নির্ভর করেও কিন্তু আয়নীকরণ শক্তি ডিপেন্ড করে। আমরা আবার দুখানা টার্ম শিখব, একটাকে বলা হয় হাফ ফিল্ড কনফিগারেশন, আর একটাকে বলা হয় ফুল ফিল্ড কনফিগারেশন। দেখা গেছে
এই হাফ ফিল এবং ফুল ফিল কনফিগারেশনগুলো বাকি সমস্ত কনফিগারেশন থেকে একটু আলাদা হয়। আমি একটা এক্সাম্পল নিয়ে তুমি ব্যাপারটা বুঝতে পারবে। যেমন ধরো আমি নিয়েছি নাইট্রোজেন আর অক্সিজেন, নাইট্রোজেনের মধ্যে ইলেকট্রনের সংখ্যা 7, অর্থাৎ 1s2, 2s2, 2p3, আর অক্সিজেনের ক্ষেত্রে 8, 1s2, 2s2, 2p4। এবার তুমি দেখো পি হচ্ছে এরকম দেখতে হয়, এবং কোনো একটা অরবিটালে যতগুলো তার অরবিটাল থাকে যদি প্রত্যেকটা একটা করে এরকম ফিল আপ হয় তখন তাকে বলা হয় হাফ ফিল কনফিগারেশন। আর যদি প্রত্যেকটা অরবিটাল দুটো করে ইলেকট্রন ফিল আপ হয়ে যায় এরকম 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 তখন তাকে বলা হয় ফুল ফিল কনফিগারেশন। এবং এইগুলো ছাড়া অন্য যে কোন ধরনের কনফিগারেশন যদি হয়, ধরে নাও কথার কথা এরকম একটা কনফিগারেশন রয়েছে, সো দিস ইজ নাইদার হাফ ফিল্ড নর ফুল ফিল্ড কনফিগারেশন। ইট ইজ এক্সপেরিমেন্টালি প্রুভড দ্যাট দ্য হাফ ফিল্ড অ্যান্ড ফুল ফিল্ড কনফিগারেশনস আর মোর স্টেবল, এক্সেপশনালি মোর স্টেবল দ্যান এনি আদার কনফিগারেশনস। তো আমি যে এক্সাম্পল দিচ্ছি এই এক্সাম্পলে দেখো নাইট্রোজেনের যে কনফিগারেশনস ইজ বিকাম 2p3, সো এটা অনেকটা দেখতে হবে এরকম 2p3 মানে হচ্ছে পিতে তিনটে ইলেকট্রন আছে, দ্যাটস ওয়াই নাইট্রোজেনের যেহেতু একটা হাফ ফিল কনফিগারেশন এক্সিস্ট করছে তাই নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি বা আয়োনাইজেশন এনার্জি উইল বি এক্সেপশনালি মোর বা ভেরি হাই, অনেক বেশি হবে। বাট হোয়ারাইজ ইন কেস অফ অক্সিজেন যদি আমরা কম্পেয়ার করার চেষ্টা করি ইট ইজ 2p4, দ্যাট ইজ এ। সো দিস কনফিগারেশন ইজ নাইদার হাফ ফিল্ড নর ফুল ফিল্ড কনফিগারেশনস, সো এইটার আয়োনাইজেশন এনার্জি নর্মাল হবে, এক্সেপশনাল হবে না। তো আমি যতগুলো পয়েন্ট আলোচনা করলাম দিস আর দ্য মেন ফ্যাক্টার্স হুইচ অ্যাকচুয়ালি অ্যাক্সেলারেট, হুইচ অ্যাকচুয়ালি ডিটারমাইন দ্য ফ্যাক্টার্স অফ আয়োনাইজেশন এনার্জিস। এবারে আমরা আলোচনা করব যে পিরিয়ডিক ট্রেন্ডস, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট পর্যায়ে বাঁদিক থেকে ডান দিক বরাবর অগ্রসর হলে বা উপর থেকে নিচ বরাবর আসলে ওদের আয়নীকরণ শক্তি কীভাবে পরিবর্তিত হয়। কোনো একটি নির্দিষ্ট পর্যায়ের বাঁদিক থেকে ডান দিক বরাবর অগ্রসর হলে আয়নীকরণ শক্তির মান কেমন হবে? তো আমরা যদি কোনো একটি নির্দিষ্ট পর্যায়ে কোনো নির্দিষ্ট পর্যায়ে বাঁদিক থেকে ডান দিক বরাবর যদি অগ্রসর হই তাহলে প্রথমত তার আকার বা সাইজ কেমন হয়। আমরা শিখেছি যে কোনো একটি নির্দিষ্ট পর্যায়ে বাঁদিক থেকে ডান দিক বরাবর অগ্রসর হলে তার আকার বা সাইজ ক্রমশ ছোট হয়, এবং যদি ছোট হয় তাহলে অবভিয়াসলি বুঝতে পারছো সেই নিউক্লিয়াস এবং বাইরের কক্ষের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বল বাড়বে। যদি আকর্ষণ বল বাড়ে তাহলে অবভিয়াসলি বাইরের পক্ষের ইলেকট্রনটা বার করা কষ্টকর হয়ে যাবে, অর্থাৎ তার আয়নীকরণ শক্তির মান বাড়বে। তাহলে কী শিখলাম? তাহলে কোনো একটি নির্দিষ্ট পর্যায়ে বাঁ দিক থেকে ডান দিক বরাবর গেলে আয়োনাইজেশন এনার্জি উইল ইনক্রিজ বা বৃদ্ধি পাবে। ঠিক একইভাবে কোনো একটি নির্দিষ্ট গ্রুপে টপ থেকে ডাউনে আসলে, অর্থাৎ উপর থেকে নিচ বরাবর আসলে তাদের ক্ষেত্রে আয়নীকরণ শক্তি কীভাবে পরিবর্তিত হবে? আমি টপ থেকে যদি ডাউনে আসি, মানে অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট গ্রুপের যদি ওপর থেকে নিচে আসি, আমরা দেখেছিলাম যে আকার বা সাইজ কী হয় আস্তে আস্তে বাড়ে। যদি আকার বা সাইজ বাড়ে তাহলে অবভিয়াসলি নিউক্লিয়াস এবং বাইরের পক্ষের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বল কমবে, সাইজ বেড়ে যাচ্ছে বাইরের পক্ষের ইলেকট্রন দূরে চলে যাচ্ছে তাহলে বাইরের পক্ষের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বল কমবে। যদি আকর্ষণ বল কমে তাহলে অবভিয়াসলি বাইরের পক্ষের ইলেকট্রনটাকে খুব কম শক্তি দিয়ে বার করা যাবে, অর্থাৎ আয়নীকরণ শক্তির মান কমবে। অর্থাৎ ওপর থেকে নিচ বরাবর যদি আমরা আসি তাহলে আয়োনাইজেশন এনার্জি কমবে, এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। এবং দুঃখের বিষয়টা হচ্ছে ম্যাক্সিমাম বইতেই কিন্তু এটা লেখা আছে, কিন্তু আমি বলি এটা সবসময় ঠিক নয়। এইটা হচ্ছে একটা জেনারেল ট্রেন্ড, এটা হওয়া উচিত যে কোনো একটি নির্দিষ্ট পর্যায়ের বাঁদিক থেকে ডান দিক বরাবর গেলে
আয়নীকরণ শক্তিমান বাড়বে, ওপর থেকে নিচে আসলে আয়নীকরণ শক্তিমান কমবে, এটা বলা যাবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে বেশ কিছু বইতে আমি দেখছি ওরা একটা এক্সাম্পল দিয়ে এমভাবে লিখছে, আমি দেখো তোমাদেরকে দেখাবো। ধরো আমি সেকেন্ড পিরিয়ড নিয়েছি, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, লিখে ওরা বলছে এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মৌল এবং পরপর লেখা হয়েছে বাঁ দিক থেকে ডান দিক বরাবর লেখা হয়েছে। এবং অ্যাকর্ডিং টু জেনারেল রুল আমরা শিখেছি যত বাঁ দিক থেকে ডান দিক বরাবর যাব আয়নীকরণ শক্তির মান বাড়বে, অর্থাৎ সব থেকে বেশি শক্তি হবে এইটা, 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 এইটা। কিন্তু এটা ভুল, লেখা যাবে না। ইস ইজ নর্মাল বা জেনারেল ট্রেন্ড, অর্থাৎ দেখো যদি এই ভুলটাকে ধরেই আমি একটা গ্রাফ আঁকার চেষ্টা করি, কেন ভুল কোথায় ভুল পরে আসছি, অর্থাৎ যদি এটা ঠিক ধরে নিয়ে আমি গ্রাফটা আঁকার চেষ্টা করি তাহলে এই জিনিসটা কেমন দাঁড়াবে। দেখো এটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি, এগুলো হচ্ছে অ্যাটমিক নাম্বার। যদি গ্রাফটা আঁকি বাঁ দিক থেকে ডান দিক বড় যাচ্ছে আয়নীকরণ শক্তিমান বাড়বে, অর্থাৎ আমার গ্রাফটা এরকম হওয়া উচিত। যদি এটা লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন এবং নিয়ন হয় তাহলে অ্যাকর্ডিং টু জেনারেল রুল এটাই নিয়ম হওয়া উচিত। কিন্তু এটা হচ্ছে তাহলে কি আমাদের এক্সপেক্টেড, এক্সপেক্টেড। কিন্তু আমরা অ্যাকচুয়াল যে গ্রাফটা পাবো সেটা একটু অবজার্ভ করো, এটা হচ্ছে অ্যাকচুয়াল গ্রাফ। কোনটা কি লিখে দিচ্ছি আমি, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, এটা হচ্ছে অ্যাকচুয়াল গ্রাফ। অ্যান্ড দিস টু গ্রাফস আর নট সেম, উই আর ফাইন্ডিং টু এক্সেপশনাল পজিশনস, এটা হচ্ছে বেরিলিয়াম বোরন অ্যান্ড নাইট্রোজেন অক্সিজেন। না আমার বক্তব্য ছিল ম্যাক্সিমাম বলতে এই ট্রেন লিখে দিয়ে বলছে দিস ইজ রাইট, না রাইট নয়, এটা ভুল, ভুল বলা যাবে না, এটা ভুল কনসেপ্ট। তুমি বলতে পারো লেফট থেকে রাইটে যাও ইন জেনারেলি আই ই বাড়ে, ওপর থেকে নিচে আসো আই ই কমে, দ্যাটস অল, কিন্তু তুমি লিখতে পারো না। তাই যে বইতে এই ট্রেন লিখছে ওটা একদম ভুল লিখছে, অ্যাকচুয়াল ট্রেন হচ্ছে এইটা, এটা নয়, এক্সপেক্টেড নয়। আমি কারণটা এক্সপ্লেন করে দিচ্ছি, এইটা হচ্ছে অ্যাকচুয়াল ট্রেন। তাহলে পরীক্ষাতে নিশ্চয়ই এরকম দিয়ে কোশ্চেন আসবে না, বা দিলে কিন্তু তোমাকে এটা শিখে রাখতে হবে যে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ট্রেন্ড। তাহলে আমি দেখতে পাচ্ছি আমার এইটা এইটা মোরাললেস সেম, পার্থক্য দু জায়গাতে অবজার্ভ হয়েছে, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এই দুটো। আমি এবারে এই দুটোর পোস্টমর্টম করব, দেখবো যে এই দুটোর মধ্যে কী এমন এক্সেপশনাল বিহেভিয়ার হচ্ছে যেটা নর্মাল ট্রেন্ড থেকে ব্রেক করছে, এটাই আমরা শিখব। দেখো এবারে আমি আলোচনা করবো প্রথমে বেরিলিয়াম ভার্সেস বোরন, যেটা আমরা দেখছিলাম যে হোয়াট ইজ এক্সপেক্টেড, না এক্সপেক্টেড হচ্ছে বোরনের আয়নীকরণ শক্তি বেরিলিয়াম থেকে বেশি হওয়া উচিত। কিন্তু আমরা অ্যাকচুয়াল কী পাচ্ছি, না বেরিলিয়ামের অ্যাটমিক ওয়েট বোরনের থেকে বেশি, তার কারণটা আমরা একটু বোঝার চেষ্টা করব। দেখো এটা হচ্ছে বেরিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2, এটা হচ্ছে বোরনের ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p1। এবারে বেরিলিয়ামের ক্ষেত্রেও লাস্টের ইলেকট্রনটা রয়েছে সেকেন্ড অরবিট দ্বিতীয় কক্ষে, আর বোরনের ক্ষেত্রেও লাস্টের ইলেকট্রনটা রয়েছে সেকেন্ড অরবিট দ্বিতীয় কক্ষে। কিন্তু পার্থক্যটা কোথায়, এখানে চলে আসছে, দেখো এই যে নিউক্লিয়াস হয় এটা প্রথম অরবিট দ্বিতীয় অরবিট, তাহলে ইন কেস অফ বেরিলিয়াম সেখানেও দ্বিতীয় অরবিটে রয়েছে, ইন কেস অফ বোরন সেখানে দ্বিতীয় অরবিটে রয়েছে, পার্থক্যটা কোথায়। পার্থক্য বেরিলিয়ামের ক্ষেত্রে ইলেকট্রনটা রয়েছে এস আর বোরনের ক্ষেত্রে রয়েছে পি, দেখো এটা এস অরবিটালে এটা পি অরবিটালে। আমরা শিখিয়েছিলাম পেনিট্রেশান এফেক্ট বিটুইন এস অ্যান্ড পি, কার পেনিট্রেশান এফেক্টটা বেশি, অর্থাৎ যার ভেদন ক্ষমতা বেশি সেই অরবিটাল, অরবিটালের মধ্যে অবস্থিত ইলেকট্রনটা নিউক্লিয়াসের বেশি কাছে যাবে। তো এটা রয়েছে বেরিলিয়ামের ক্ষেত্রে এস, বোরনের ক্ষেত্রে পি, যেহেতু বেরিলিয়ামের ক্ষেত্রে এস
এস এর পেনিট্রেশন পাওয়ারটা বেশি, নিউক্লিয়াসের বেশি কাছে থাকবে, ফলে নিউক্লিয়াস দ্বারা বেশি বল দ্বারা আকর্ষিত হবে, ফলে ওই ইলেকট্রনটা বার করা বেশি কষ্টকর, ফলে তার আয়নীকরণ শক্তি বেশি। ওই জন্য বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বেশি দেন বোরন, বিকজ বোরনের ক্ষেত্রে লাস্ট ইলেকট্রন প্রেজেন্ট ইন পি অরবাইটাল যার পেনিট্রেশন এফেক্টটা এস চাইতে কম। হলো দ্বিতীয় যে অ্যাম্বিগুইটি ছিল, আমি আশা করি বুঝতে পেরেছি, বোঝাতে পেরেছি। দ্বিতীয় যে অ্যাম্বিগুইটি ছিল বিটুইন নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন, এটা আমি করে দেখাবো। নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন, নাইট্রোজেন ভার্সেস অক্সিজেন, আমরা কি এক্সপেক্ট করব যে আয়োনাইজেশন এনার্জি শুড বি গ্রেটার দ্যান আই ই ভ্যালু অফ অক্সিজেন শুড বি গ্রেটার দ্যান নাইট্রোজেন, এটা হচ্ছে এক্সপেক্টেড। কিন্তু অ্যাকচুয়ালি আমরা কি পেয়েছি, নাইট্রোজেনের বেশি দ্যান অক্সিজেন, দিস ইজ অ্যাকচুয়াল গ্রাফ দেখবে। নাও হোয়াট ইজ দ্য রিজন, দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ নাইট্রোজেন আমি একটু আগে লিখেছিলাম, ওয়ান এস টু, টু এস টু, টু পি থ্রি, and the electronic configuration of oxygen is 1s2 2s2 2p4 half filled, full filled, not filled, not belong to anyone, ei concept e words to koro to ekhane n er khetre 2p3 orthat ei 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 which is called half filled, in case of oxygen 2p4 নাইদার হাফ ফিল্ড নর ফুল ফিল্ড। সুতরাং যেহেতু নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা একটা হাফ ফিল্ড কনফিগারেশন পাচ্ছি, সো অবভিয়াসলি হাফ ফিল্ড কনফিগারেশন যেহেতু এক্সেপশনালি মোর স্টেবল, সো ও কখনোই তার স্টেবিলিটি লস করতে চাইবে না, সো এখান থেকে ইলেকট্রন বার করা কষ্টকর। দ্যাটস ওয়াই এক্সেপশনালি নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি ইজ গ্রেটার দেন অক্সিজেন, বিকজ নাইট্রোজেন্স অ্যাচিভ আ হাফ ফিল্ড কনফিগারেশন হুইচ ইজ মোর স্টেবল। দ্যাটস ওয়াই নাইট্রোজেনের ইলেকট্রনিক আয়োনাইজেশন এনার্জি ইজ গ্রেটার দেন অক্সিজেন। কিন্তু ইন কেস অফ গ্রুপ, গ্রুপের ক্ষেত্রে এমন কোনো প্রবলেম নেই, আমরা নর্মালি গ্রুপের ক্ষেত্রে বলতে পারি যে ওপর থেকে নিচে বরাবর আসলে পরে প্রধানত আয়নীকরণ শক্তিমান কমবে, বিকজ ওর সাইজটা আস্তে আস্তে বাড়তে থাকে। তো এই গেল মোটামুটি আয়নীকরণ শক্তি সম্বন্ধে একটা আলোচনা, তোমরা আশা করি বুঝতে পেরেছো।